তো মেলায় ঘুরতে ঘুরতে একটা ভাইকে দেখলাম, ওনাকে আমি মেলায় 3 দিনই দেখছি যে মেলায় আসছে। তো কেন সে মেলায় আসছে একটু জানবো। ভাই যে মেলায় আমি 3 দিন আছি, কিন্তু 3 দিনে আপনাকে দেখছি যে বাইক নিয়ে এখানে ঘুরতে আসেন, আপনি কেন আসেন মেলায়? মেলায় দেখতে যে অনেক অনেক সুন্দরী মহিলা আছে, আবার আপুরা আছে, আমাকে দেখে অনেক ভালো লাগে। সিঙ্গেল আছি তো ভাই, অনেকদিন ধরে সিঙ্গেল আছি, যে দেখছি সেটা ভালো লাগছে। আপনি মূলত বই দেখতে আসেন না, মানে হবু বউকে দেখতে আসেন? জি জি জি, ওটাই। অনেকদিন ধরে সিঙ্গেল আছি, এখন আমার একটা খুঁজতে তো হবে, বয়স তো হয়েছে অনেক। আচ্ছা, তো মানে বই বা আপনার হবু বউ কোনো কিছু কি পছন্দ হয়েছে? এখনো পছন্দ হয় নাই, তা ট্রাই করছি পছন্দ করার, ভালো লাগে না। কিন্তু আজকে তো মেলার শেষ দিন, আজকে না পেলে আর কোন মেলাতে যে খুঁজবেন বলে মনে করেন? উপজেলার ভিতরে আছে অনেক, ওখানে যাব। তার মানে আপনার ডেস্টিনেশন ফিক্স করা আছে যে এখানে না পাইলে উপজেলাতে যাবেন? ওই এত বই থাকতে ওই বই কেন? মানে তিশার ভালোবাসা বইটা অন্য বই থেকে একটু আলাদা। যেমন যেমন আপনার এই যে মেয়েটা অল্প বয়সী আর ছেলেটা, ছেলেটা মানে বুড়ো ছেলের সাথে বিয়ে, মানে আমাদেরও যদি বয়স বেড়ে যায় চাকরি বাকরি করতেছে, তখন আমরা এটা শিক্ষা নেবো আর কি এই বইটা পড়ে। আপনার এই যে 21-এর বইমেলার সাথে আপনার মানে আউটফিটটা কিন্তু সুন্দর, তো আপনি কি মানে মূলত ফটোশুট করার উদ্দেশ্যে আসছেন নাকি বই কেনার উদ্দেশ্যে? বই দেখতেও আসছি, আসলে সব কিছু কম্বিনেশনের শাড়িটাও পরে আসছি যাতে দেখতেও ভালো লাগে। আচ্ছা, কেমন লাগছে মেলায়? হ্যাঁ, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। আপনার একজন প্রিয় লেখকের নাম যদি বলতেন? আপনি মেলায় কি আজকে আসছেন না আগে 2 দিন আসছেন? 3 দিনে সে কয়টা বই কিনছেন মোট? আর এই যে হাতে এটা কি? আপনার পছন্দের লেখক? বাবা তুমি কি বই কিনছো? আর কোন বই কি কিনবা? কেমন লাগছে ঘুরতে এসে? বই কে কিনে দিয়েছে? আব্বু না আম্মু? বাবা তুমি কোন বইটা খুঁজছো? কি 3টা মশা কি জানি বললা? একটা বিড়াল আর 3টা তেলাপোকা। এটা কি বইটার নাম জানো না? হ্যাঁ, কি নাম? অগি মিস্টার বিন। খুঁজে পাওনি এখানে? অন্য বই কি কেনার ইচ্ছা আছে? না। ওই বইটা পাইলে কিনবা, না হলে কিনবা না? আচ্ছা, এখন আমরা ওই বইটা খুঁজে দেখব। কি জানি 3টা মশার একটা ভাই, বইমেলাতে ঘুরতে এসে কেমন লাগছে? আপনি কি কিসের জন্য আসছেন বইমেলায়? এটা এটা কি সোশ্যাল মিডিয়ায় আপলোড হবে? অবশ্যই। আপনি সেন্সর্ড ভাবে বলুন, তাহলে তো ভদ্র ভাবে বলুন, সংসার শেষ। ঠিক আছে, আমরা এই ভিডিওটা কাট করে ভাবির কাছে পাঠাবো। কোনো বই কি কেনা হয়েছে ভাইয়া? না, মেয়ে দেখতে আসলাম, মেয়ে তো খুঁজে পাচ্ছি না। বই দেখে লাভ কি জীবনে? মেয়ে ছাড়া কি আছে জীবনে? এটা কাট করে দিয়ে, এটা কাট হবে না, এটা অবশ্যই আপলোড যাবে। আমরা বইমেলাতে এসে দেখছি, বইয়ের দিকে ঝোঁক নাই, একটা আপু ফোন টিপে যাচ্ছে। আপু বইমেলাতে এসে বই না দেখে ফোন কেন দেখছেন? বই খুঁজছিলাম, সেটা পাইনি তো। সেই জন্য ফোনে খুঁজছেন? কি বই খুঁজছেন? কি পদ্ম? এটা পেলে কি কিনবেন? আমরা এখন একটা ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আপনি কি এখানে বই কিনতে এসেছেন? আমি এখানে দেখতে এসেছি। কি দেখতে এসেছেন ভাই? বই দেখতে এসেছি। আপনি কি কোনো বই কিনেছেন, যেমন মোস্তাক তিশা বা অন্যান্য কোনো বই? না, কোনো বই কিনিনি। আপনার প্রিয় লেখক কে? কোনো প্রিয় লেখক নেই। ধন্যবাদ।